গুড মর্নিং বন্ধুরা, আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। জয় গুরুর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবারই মনস্কামনা পূর্ণ হোক। বন্ধুরা, তো আজকে আমি দেখাবো একটা সবজি ডাল, তার জন্য আমি মুসুর ডাল সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আমি পাঁচ রকম সবজি নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। টমেটো, কুমড়ো, পটল পটল ঝিঙে, আলু, পাঁচ রকম সবজি দিয়ে আমি ডাল করব। তো আমার ডালের জলটা গরম হয়ে এসেছে, এবার আমি এই সবজিগুলোকে, বন্ধুরা এই যো সব সবজিগুলোকে আমি একে একে ঢেলে দেবো, উপকরণগুলোকে আমি সব ঢেলে দেবো। তো এই দেখুন, আমি সব উপকরণগুলোকে ঢেলে দিচ্ছি, এবার এগুলোকে আমি সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখাবো সবজি ডাল কীভাবে করি, খুব সিম্পল একদম মানে পদ্ধতিতে আমি এই পাঁচ সবজি দিয়ে মুসুর ডাল করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, এবার ঢাকনাটা খুলি, দেখি ডাল আমার কত দূর এগোলো। এই দেখুন, ডাল আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। পাঁচ রকম সবজি, টমেটোটাকে নিয়ে আমার পাঁচ রকম সবজি দিয়ে বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে। এবার আমি টমেটোটাকে খুন্তির ডগা দিয়ে ফাটিয়ে নেবো, এই যে ফাটিয়ে নিলাম। এবার চলুন আমি ডালটাকে ঢেলে, এবার আমি এতে কী কী ফোড়ন দিই, খুব সামান্য ফোড়ন দিয়ে আমি ডালটা করে নেব। শুনতে পাচ্ছেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমাদের, ঠিক আছে, এই যে বৃষ্টি হচ্ছে একদম। তো বন্ধুরা, আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার আমি যে কটা মানে ফোড়ন দেবো একদম যত সামান্য, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, একটু জিরে ফোড়ন, এগুলো একটু হালকা ফ্রাই করে নিই, তারপরে আমি ডালটা ঢেলে দেবো। বন্ধুরা, আমি ডালে যে কটা সবজি দিয়েছি, কুমড়ো একদম খুবই চোখের পক্ষে উপকার, তবে যাদের অ্যালার্জি আছে তাদের এড়িয়ে চলাই ভালো। আর মুসুর ডালে তো আমাদের সব রকম প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, খনিজ লবণ, মিনারেল, সব রকম মুসুর ডালে আমাদের প্রোটিন থাকে, শরীরে হাড় মজবুত করতেও সাহায্য করে। তারপর সবজি তো আমাদের গুণাগুণ আছেই বন্ধুরা, কুমড়ো বাচ্চাদের অতি অবশ্যই দেবেন, যদি গরম ভাতে হালকা একটু মেখে খাওয়াতে পারেন চোখের জন্য খুবই ভালো। এগুলো আমাকে ডাক্তার বলেছিল যে আমার ছেলের চোখে যখন ডিস্টার্ব হয়েছিল তখন বলেছিল কুমড়ো, ডিমের হলুদ অংশ এগুলো খাওয়াতে বলেছিল। তো দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার আমি ডালটা ঢেলে দিই। তো আমি ঢেলে দিলাম, এবার এতে আমি দেবো হলুদ, হাফ চামচ দিলাম হলুদ। এবার লবণ দেবো এই এক চামচ মতো, এতে চিনি দেবো না, যেহেতু কুমড়ো ঝিঙে এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, ওই জন্য আপনারা চিনি দেবেন না। এতে আলু এমনিতেই আমাদের শর্করা জাতীয় খাবারের মধ্যে পড়ে, তাই জন্য চিনিটাকে এড়িয়ে যাব আমি। তো ডালটা আমার ফুটুক, ফোটা হয়ে গেলে আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা। তো আর কেমন হয়েছে আমার পাঁচ সবজি ডাল বন্ধুরা বলবেন কিন্তু, ঠিক আছে। তো আমি ডালটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার পাঁচ সবজি ডাল রেডি, এবং আপনারা বাড়িতে বানিয়েও খেয়েও দেখবেন এবং বাচ্চাদেরও খাওয়াবেন, খাবারটাও খুব সুস্বাদু এবং প্রোটিনে ভরপুর বন্ধুরা। তো আমার এই পাঁচ সবজি ডাল ভিডিওটি এইটুকুই ছিল, কেমন লাগলো বলবেন, প্লিজ প্লিজ বলবেন বন্ধুরা। তো জয় গুরু।